সালটা ছিল 2012, আর সেই বছর ছিল আমার মাধ্যমিক পরীক্ষা। আর সেই বছরই নতুন নতুন আমার কয়েকজন বন্ধুর হাতে স্মার্টফোন এসে গেছিলো। তো স্বাভাবিক তাদের হাতে স্মার্টফোন দেখে আমার মধ্যেও এটা আসতে শুরু করে দিয়েছিল যে ইস, যদি আমার কাছেও একটা স্মার্টফোন থাকতো তাহলে না জানি আমাকে আরও কত বেশি স্মার্ট লাগতো। তো আমি জানতাম যে বাড়িতে যদি আমি এমনি এমনি বলি তাহলে তো স্মার্টফোন কখনোই কিনে দেবে না। তো আমি কি করলাম, চালাকি করে মা বাবার কাছ থেকে কথা আদায় করে নিলাম যে যদি আমি মাধ্যমিকে 100-তে 100 পাই তাহলে কিন্তু আমাকে স্মার্টফোন কিনে দিতে হবে। মা বাবা ভাবলো যে অত সোজা নাকি 100-তে 100 পাওয়া, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোকে কিনে দেবো, যা আগে পেয়ে তো দেখা। তো ব্যাস এরপর বাকিটা ইতিহাস, অঙ্ক আর কি। আমি কি করলাম, এরপর থেকে প্রতিদিন রাতে খেয়ে উঠে ঘুমাতে যাওয়ার আগে অবধি রোজ নিয়ম করে 1-2 ঘন্টা করে অঙ্ক করতে শুরু করে দিলাম। আর এইভাবে আমি মাধ্যমিকে অঙ্কে 100-তে 100 তুলে নিলাম। আর মাত্র 16 বছর বয়সে আমি হাতে পেয়ে গেলাম আমার প্রথম স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি পপ প্লাস। তো স্মার্টফোনের সাথে আমার সম্পর্কটা অনেক দিনের, প্রায় 9 বছর হতে চললো। আর এই 9 বছরের রিলেশনশিপে আমি যেটা রিয়েলাইজ করেছি সেটা হলো যে পৃথিবীতে মানুষের জীবন থেকে সময় চুরি করে নেওয়ার এর থেকে ভালো যন্ত্র আর একটাও নেই। ফর এক্সাম্পল, কিছুদিন আগে 1-to-1 ভিডিও কলিং সেশনে আমি আমার একজন ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে আপনি তাও দিনে কত ঘন্টা করে আপনার ফোন ইউজ করেন। উনি বলেন খুব বেশি হলে অন অ্যান অ্যাভারেজ 2-3 ঘন্টা হবে। এবার আমি ওনাকে বলি যে আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন আমার সাথে, আর তারপর সেটিংসে যান, আর সেখান থেকে ডিজিটাল ওয়েলবিংয়ে যান। তো তিনি যখন সেখানে যান আমি দেখতে পাই যে তার অ্যাভারেজ ডেলি ইউজ 2 ঘন্টা না, প্রায় 6 ঘন্টার কাছে। মানে এতটা তফাত আন্দাজের মধ্যে। আপনিও এখন একটা আন্দাজ করে কমেন্ট করুন যে আপনি দিনে কত ঘন্টা ইউজ করেন, আর তারপরে সেটিংসে গিয়ে ডিজিটাল ওয়েলবিংয়ে গিয়ে দেখুন যে অ্যাকচুয়ালি আপনি দিনে কত ঘন্টা ইউজ করেন, আর সেটাও আমাকে কমেন্ট করে জানান। তাহলে আমি বুঝতে পারবো সবার ক্ষেত্রেই এই আন্দাজের পার্থক্যটা হয় কিনা। আর এই যে সময় চুরি করে নেওয়ার ব্যাপারটা, এটা আমি অনেক আগেই বুঝতে পেরে গেছিলাম। তো চোর যখন ধরা পড়েছে এবার এটার একটা ব্যবস্থা নিতে হবে। তো আমি মাথা খাটালাম যে কিভাবে আমি স্মার্টফোনকে স্মার্টলি ব্যবহার করতে পারি। আমি ফার্স্টে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে শুরু করলাম, যেমন সমস্ত নোটিফিকেশান অফ করে দেওয়া, যে সমস্ত অ্যাপগুলো ডিস্টার্ব করে সেগুলোকে আনইনস্টল করে দেওয়া। এই ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্ট আমি নিজের ওপর নিজে করেছি এবং করে সেগুলোর ফলাফল কী দাঁড়িয়েছে সেটাও আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তারপরে ফাইনালি আমি যে মেথডটা খুঁজে পেয়েছি, যে উপায়টা খুঁজে পেয়েছি, সেটাই আজ এই ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি স্মার্টফোন ব্যবহার করি যাতে করে স্মার্টফোন আমাকে না ব্যবহার করতে পারে। এর আগের সোশ্যাল মিডিয়ার ভিডিওটাতে যেমন আমি সোশ্যাল মিডিয়ার ভালো দিক আর খারাপ দিকগুলো বিচার করেছিলাম, সেরকমই এক্ষেত্রেও আমি নিজেকে নিজে প্রশ্ন করি যে স্মার্টফোনের কী কী ভালো দিক রয়েছে আর কী কী খারাপ দিক রয়েছে। তো এটার যে উত্তরটা আমি খুঁজে পাই, যে ভালো দিক বলতে যেমন পেমেন্ট করতে কাউকে বা কাউকে টাকা পাঠাতে, মানে মোবাইল ব্যাঙ্কে খুবই ইউজফুল স্মার্টফোন, তারপরে ক্যামেরাটা খুব কাজে লাগে আর ম্যাপটা ভীষণ কাজে লাগে। তো এগুলো হলো যেগুলো কাজে লাগে। আর বাকি যেগুলো আছে সোশ্যাল মিডিয়া বা মেল অ্যাক্সেস করা, এগুলো কিন্তু স্মার্টফোন ছাড়াও ডেস্কটপ কম্পিউটার থেকে করা যায়। তো আমি এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গিয়ে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা ডিসকভার করলাম, যে আমরা যখন বাড়িতে থাকি তখন আমরা যে কাজগুলোতে স্মার্টফোন ব্যবহার করি সেগুলো বেশিরভাগই অকাজ বা কুকাজ, মানে সেগুলো আমাদের কোনো উপকারে আসে না। কিন্তু আমরা যখন বাইরে থাকি তখন কিন্তু স্মার্টফোন আমাদের সত্যিই বিভিন্ন কাজে লাগে। তো আমি কি ঠিক করলাম যে আমি এবার থেকে আর স্মার্টফোনটা ফোন হিসাবে ইউজ করব না, এটাকে স্মার্ট ওয়ালেট হিসাবে ইউজ করব। সেটা কীরকম, মানে ওয়ালেট কী হয়, আমরা যখন বাইরে বেরোই তখন নিয়ে বেরোই, আবার বাড়ি এসে ঢুকিয়ে রেখে দিই ড্রয়ারের মধ্যে। তো আমি কি ঠিক করলাম, স্মার্টফোনটাকেও বাইরে বেরোনোর সময় নিয়ে বেরোবো আর বাড়ি এসে ড্রয়ারে রেখে দেবো। এবার বেরোনোর সময় যাতে আমি স্মার্টফোনটা নিয়ে বেরোতে ভুলে না যাই, তাই আমি কি করলাম, অ্যামাজনে গেলাম, ওখানে গিয়ে আমার মোবাইলের মডেল নাম্বারটা দিয়ে সার্চ করলাম যে ফ্লিপ কভার, একটা মোটা দেখে ফ্লিপ কভার অর্ডার করলাম। সেটার মধ্যে আমি আমার ড্রাইভিং লাইসেন্স, ডেবিট কার্ড, ক্যাশ, টাকা সমস্ত কিছু ঢুকিয়ে দিলাম, দিয়ে মোটামুটি ফ্লিপ কভারটাকে অনেক ওজনের ভারী করে তুললাম যাতে মোবাইলটা ব্যবহার করতে অসুবিধা হয় ঘরের মধ্যে। আর এইভাবে আমি আমার স্মার্টফোনটাকে পুরোপুরি একটা স্মার্ট ওয়ালেটে কনভার্ট করে নিলাম। এবার ঘরের মধ্যে থাকাকালীন যে দুটো কাজে ফোনটা সত্যিই কাজের কাজে লাগে সেটা হলো কল আর SMS। তো এই দুটো কাজে লাগানোর জন্য আমি এরকম একটা ফোন খুঁজতে শুরু করলাম যেটা 4G ডুয়াল সিম হবে আর যেটা দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে না। তো এরকম ফোনের কথা মাথায় আসতেই ফার্স্টেই জিও ফোনের কথা মাথায় এসেছিলো, কিন্তু আমি গিয়ে দেখলাম যে ওটাতে এখন ইন্টারনেট অ্যাক্সেস তো রয়েইছে, সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সমস্ত কিছু অ্যাক্সেস করা যায়। তো ওটা তো চলবে না, আমার কাজে আসবে না। আমি অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি এই নোকিয়া 225 4G ডুয়াল সিম এই ফোনটা খুঁজে পেলাম।
এটাতেও ইন্টারনেট অ্যাক্সেস করা যায়, কিন্তু এটাতে নাম মাত্রই অ্যাক্সেস করা যায়। একটা অপেরা মিনি ব্রাউজার আছে যেটা দিয়ে অ্যাক্সেস না করা যায় বললেই চলে, কিছুই অ্যাক্সেস করা যায় না। আর সাথে একটা ভালো ক্যামেরাও দেওয়া আছে যেটা অনেক সময় কাজে লেগে যায়। আর আমার একটা বিশেষ কাজে লাগে যে আমি প্রতিদিন রাতে খেয়ে ওঠার পর এক ঘন্টা করে মতো করে উদিতার সাথে ফোনে কথা বলে তারপর ঘুমাই, তো তখন আমার ব্লুটুথ হেডফোনটা কাজে লাগে, আর এই ফোনটাতে ব্লুটুথ হেডফোনও কানেক্ট হয়। তো সব মিলিয়ে একটা পারফেক্ট ফোন আমি খুঁজে পেলাম আমার জন্য, আর আমি সাথে সাথে এটা অর্ডার করে দিলাম, আর এটাই এখন আমার সব সময়ের সঙ্গী। আর আমার এই স্মার্টফোনটাকে আমি এখন ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রেখে দিই, এটাকে আমি স্মার্ট ওয়ালেট হিসেবে ব্যবহার করি, মানে বেরোনোর সময় নিয়ে বেরোই, আবার ঘরে ঢুকে সাথে সাথে ড্রয়ারে ঢুকিয়ে দিই। হ্যাঁ, এবার বাড়িতে থাকাকালীন যদি খুব এমার্জেন্সি কিছু দরকার পড়ে যায় তাহলে আমি এই ড্রয়ার থেকে বার করে ওখানে দাঁড়িয়েই কাজটা মিটিয়ে আবার ফোনটাকে ড্রয়ারে ঢুকিয়ে ওখান থেকে চলে আসি। তো এইভাবে আমি স্মার্টফোন ব্যবহার করি যাতে করে স্মার্টফোন আমাকে ব্যবহার না করতে পারে। আপনার এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।